এই মিরাজ জি তমিম ভাই তোর সাকিব ভাই কই রে আছে নাকি বাকি সবার মতো সেও পালাইছে এই মিরাজ জি সাকিব ভাই তোর তামিম ভাইকে বলে দে সবাই পালালেও সাকিব কখনো পালায় না এই মিরাজ জি তমিম ভাই তোর সাকিব ভাইরা বইলা দে তারা পাও বলছিল সে কখনো পালায় না তাও তো পালাইছে এই মিরাজ জি সাকিব ভাই তোর তামিম ভাইকে বলে দে পালালে আপারাই পালায় ভাই এরা কখনো পালায় না এই মিরাজ জি তমিম ভাই তোর সাকিব ভাই যদি নাই পালায় থাকে সেটা হলে বাং বাংলাদেশে আসে না কেন জিকা তো মিরাজ জি সাকিব ভাই তো তামিম ভাইকে বলে দে আমার পরিবার যেখানে থাকে আমি তো সেখানেই থাকবো যখন দেশে যাওয়ার তখন দেশেও যাব হ্যাঁ মিরাজ জি তামিম ভাই তোর সাকিব ভাই রে দে বাংলাদেশে আসার দুঃসাহস জানো না করে এইবার বাংলাদেশের মানুষ তারে পাইলে কিন্তু আর ছাড়বে না এই মিরাজ জি সাকিব ভাই তো তামিম ভাই রে বইলা দে বাংলাদেশের মানুষ আমারে আগেও ছাড়তো না আমি দেশে গেলেই আমার গলায় ফুলের মালা পরায় দিত এই মিরাজ জি শামীম ভাই তোর সাকিব ভাইরে রে বইলা দে আন্দোলনের সময় সে যা করলো এবার দেশের মানুষ পাইলে তারে ফুলের পরিবর্তে জুতার মালা পরাইবে এই মিরাজ জি সাকিব ভাই তোর তামিম ভাই বইলা দে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জেতার পরে দেশের মানুষ অলরেডি সব ভুইলা গেছে এই মিরাজ জি তামিম ভাই তোর সাকিব ভাইরে রে বইলা দে বাঙালি কিন্তু কোনো কিছু এত সহজে ভুলে যায় না তবে ভুলে যাবার ভান ঠিকই ধরে কিন্তু একবার শুধু তারে পাইলেই হয় এই মিরাজ জি সাকিব ভাই তোর তামিম ভাই এত ফটর ফটর করতেছে কেন তারে জিগা তো আন্দোলনের সময় সে দেশের জন্য কি করছে এই মিরাজ জি তামিম ভাই এই এক প্রশ্ন কইরাই তোর সাকিব ভাই আজকে এত দূর দশা এখনো দেখি তোর সাকিব ভাই এই প্রশ্নেই আটকে আছে এই মিরাজ জি সাকিব ভাই তোর তামিম ভাইরে রে বইলা দে আমার না হয় শুধু এমপি তোটাই গেছে কিন্তু এখনো আমি জাতীয় দলের খেলোয়াড় যেই দলে সে অনেক আগে থেকেই জায়গা পায় না এই মিরাজ জি তামিম ভাই তোর সাকিব ভাই রে বইলা দে যেই দলে জায়গা পায় নাই

ভাইরে বই লা হ্যা হাহ বিজ জি সকিম ভাই তামিম ভাইরও বই লা দে হা হা